আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার সমুদ্রের তলদেশে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ আমাদের দেশে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত রয়েছে আর এই সমুদ্রেও প্রাকৃতিক সম্পদে ভরপুর আর সেই সম্পদগুলোর মধ্যে অন্যতম হল প্রাকৃতিক গ্যাস আর সেই গ্যাসের সন্ধান মিলেছে আমাদের সমুদ্রের তলদেশে তবে কী ধরনের গ্যাস মিলেছে সমুদ্রের তলদেশে এবং বঙ্গোপসাগরের কোথায় রয়েছে সেই গ্যাস কী পরিমাণ গ্যাস রয়েছে সেখানে বা কমে নাগাদ উত্তরণ শুরু হবে সেই গ্যাসের এবং সেই গ্যাস দিয়ে কতদিন চলতে পারবে বাংলাদেশ এই সকল বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব আধুনিক বিশ্বে মানুষের দেখা কিংবা অজানা এই সামুদ্রিক সম্পদ ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হিসেবে পরিচিত আর ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা ও বাস্তবতার প্রেক্ষাপটে বিশ্বে ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি এরই মধ্যে বিশ্বের উন্নত দেশগুলো সমুদ্র সম্পদ কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছে তবে সেদিক থেকে বাংলাদেশের সমুদ্র অনেকটাই অক্ষত এখনও কিন্তু এবার সামুদ্রিক অর্থনীতি ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ কারণ ভারত মায়ানমারের কাছ থেকে সমুদ্র বিজয়ের পর বাংলাদেশের সমুদ্র সীমানার আয়তন দাঁড়িয়েছে এক লক্ষ আঠারো হাজার আটশো বর্গ কিলোমিটার আর এই বিশাল এলাকা জুড়ে খনিজ সম্পদ মৎস্য ও প্রাণী সম্পদ, পানি সম্পদ এবং জ্বালানি সম্পদ সহ অজানা বহু সম্পদ রয়েছে এই গভীর সমুদ্রে এবং তার তলদেশে আর এই সম্পদকে কাজে লাগাতেই কক্সবাজারের রামুতে মেরিন ড্রাইভ সড়কের পাশেই চল্লিশ একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটির কাজ শেষ হয় দু হাজার সতেরো সালে তারপর থেকে সমুদ্র অনুসন্ধান দেশের কল্যাণ স্লোগান ধারণ করেই এরই মধ্যে প্রতিষ্ঠানটি ভৌত ও স্পেস ভূমিতত্ত্ব রাসায়নিক জৈব পরিবেশ ও জলবায়ু এই ছয়টি বিভাগের মাধ্যমে গবেষণা পরিচালনা করছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে পাঁচটি এবং দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে ছয়টি এবং দু হাজার উনিশ বিশ অর্থ বছরে বারোটি এবং দু হাজার বিশ একুশ অর্থ বছরে আটটি এবং দু হাজার একুশ বাইশ অর্থ বছরে সাতটি এবং দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ষাটটি গবেষণা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে যার মাধ্যমে সমুদ্র সম্পদ নিয়ে প্রতিষ্ঠানটির নানামুখী গবেষণা সুনীল অর্থনীতির অপার সম্ভাবনার দ্বার খোলার হাতছানি দিচ্ছে গবেষণা থেকে জানা গেছে বঙ্গোপসাগরে মোট চারশো পঁচাত্তর প্রজাতির মাছ রয়েছে এছাড়াও ভারত ও মায়ানমারের সঙ্গে সমুদ্র বিজয়ের পর বাংলাদেশে যে বাইশটি ব্লক পেয়েছে সেগুলো থেকে প্রায় চল্লিশ ট্রিলিয়ন গণফুট গ্যাস পাওয়া যেতে পারে এছাড়াও বঙ্গোপসাগরে ইলমেনাইট টাইটেনিয়াম অক্সাইড রুটাইল, জিরকন ম্যাগনেটাইট কোবাল সহ অত্যন্ত মূল্যবান ভারী খনিজ সম্পদও পাওয়া গিয়েছে এছাড়াও বঙ্গোপসাগরের গভীরে মিথেন গ্যাসের সন্ধান মিলেছে যা পররাষ্ট্র দপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে দু হাজার সালে বঙ্গোপসাগরের ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিন হাজার পাঁচশো লাইন কিলোমিটার এবং দু সালে একটি ডাচ প্রতিষ্ঠানের সহযোগিতায় তিন হাজার লাইন কিলোমিটার সিসমিক ও ব্যাথেমেটিক জরিপ সম্পন্ন করা হয় এসব জরিপে তিনশো পঞ্চাশ মাইলের ভিতরে মহীশুপনে ছয় হাজার পাঁচশো লাইন কিলোমিটার পর্যন্ত সমুদ্রাঞ্চলে থাকা সম্পদের বিষয়ে বৈজ্ঞানিক ও কারিগরি তথ্যপাত্র সংগ্রহ করা হয়েছে যা বাপেক্স পেট্রোবাংলা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিন টাইম এফার্স ইউনিটে সংরক্ষিত রয়েছে এসব জরিপের তথ্য উপত্যের উপর ভিত্তি করেই ডেস্কটপ স্টাডি পরিচালনা করা হয় ডেস্কটপ স্টাডি গ্রুপ গঠনের পর যুক্তরাজ্যের স্টনের অবস্থিত ন্যাশনাল ওশনোগ্রাফি সেন্টার সহ পেট্রোবাংলা বাপেক্স এবং স্থায়ী বিশেষজ্ঞদের যৌথ প্রয়াসে গত তিন বছরে নিরলস পরিশ্রমে সম্পন্ন করা হয় এই স্ট্র্যাটেজি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরের বাংলাদেশের অধিকৃত জলসীমা সমুদ্রের তলদেশে গ্যাস হাইড্রেটের উপস্থিতি পাওয়া গেছে এবং এর অবস্থান প্রকৃতি ও মজুদের ব্যাপারেও প্রাথমিক ধারণা পাওয়া গেছে গ্যাস হাইড্রেট তথা মিথেন গ্যাস মূলত উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায় গঠিত জমাট বরফ আকৃতির এক ধরনের কঠিন পদার্থ যা বালির ছিদ্রের ভিতরে ছড়ানো স্ফটিক আকারে অথবা কাদার তরলিতে ক্ষুদ্র পিণ্ড শীত বা রেখার আকারে বিদ্যমান থাকে যা মহীষপনের প্রান্ত সীমায় তিনশো মিটারের অধিক গভীরতায় গ্যাস হাইড্রেট পানি ও মাটির চাপে মিথেন বা স্ফটিক রূপে পাওয়া যায় যা সাধারণত পাঁচশো মিটার গভীরতায় স্থিতিশীল অবস্থায় থাকে আর স্থিতিশীল গ্যাস হাইড্রেট সমৃদ্ধ এ অঞ্চলটি সমুদ্রের গভীর তলদেশ থেকে প্রায় দশ থেকে একশো মিটার পর্যন্ত বিস্তৃত থাকে এর আগে দেশের বিভিন্ন জরিপ থেকে পাওয়া তথ্য উপাত বিশ্লেষণ করে গ্যাস হাইড্রেটের ভলিউম এবং গ্যাস গ্যাসহাইড্রেটিতে থাকা মিথেনের ভলিউম অনুমান করা হয়েছে এই সিসমিক রিবুট সেন্সিং স্টাডিটি কেবলমাত্র গ্যাস গ্যাসহাইড্রেটের সম্ভাব্য উপস্থিতি এবং বিতরণের একটি ইঙ্গিত দিতে পারে সিসমিক লাইনের অবস্থানের উপর ভিত্তি করে শুধুমাত্র বাংলাদেশ শূন্য দশমিক এক এক থেকে শূন্য দশমিক ছয় তিন ট্রিলিয়ন কিউবিক ফিট সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস জমার অনুমান পাওয়া গেছে যা সতেরো থেকে একশো ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস মজুদের সমতুল্য তবে সব মিলে বর্তমানে গবেষণায় বঙ্গোপসাগরে যে পরিমাণ গ্যাসের অনুমান করা হচ্ছে তা দিয়ে বাংলাদেশের একশো বছরের গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে কিন্তু বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া কত দূর কবে নাগাদ শুরু হবে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া সূত্র থেকে জানা যায় বাংলাদেশের গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে তিরিশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্যের বহুজাতিক কোম্পানি অ্যাক্সন মোবিল যা বাংলাদেশি মুদ্রা এর পরিমাণ দাঁড়ায় তিন লক্ষ পঁচিশ হাজার পাঁচশো কোটি টাকা যা ডলার প্রতি একশো আট টাকা পয়সা ধরে মার্কিন এই কোম্পানিটি জানিয়েছে বাংলাদেশে গভীর সমুদ্রে থাকা তেল এবং গ্যাস অনুসন্ধানে দ্বিমাত্রিক টু এবং ত্রিমাত্রিক থ্রিডি জরিপ চালাতে চায় তারা এর আগে এই প্রতিষ্ঠানটি সাগরের পনেরোটি ব্লক সবগুলোর ইজারা চেয়েছিল তবে তাদের এবারের প্রস্তাবটি ইতিবাচক হিসেবে নিয়েছে সরকার বিষয়টি নিয়ে আলোচনায় বসতে বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জ্বালানি সূত্র বিভাগ বঙ্গোপসাগরে বর্তমানে ছাব্বিশটি ব্লকে ভাগ করা হয়েছে এর মধ্যে এগারোটি হল অগভীর ব্লক এবং পনেরোটি হল গভীর ব্লক অ্যাকশন মোবিল সমুদ্রের পনেরোটি ব্লক একসঙ্গে এই জেরা পেতে চেষ্টা করছে এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাকসন মোবাইলের কয়েকবার দ্বিপাক্ষিক বৈঠকে হয়েছে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে শেষ পর্যন্ত জানানো হয়েছে আগামী নির্বাচনের আগে এই নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার যদিও মার্কিন কোম্পানি অ্যাকসন মোবিল গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে অত্যন্ত দক্ষ এবং পৃথিবীর সেরা প্রতিষ্ঠান তবে বাংলাদেশ ভৌগোলিক অবস্থার কারণে খুবই গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তাই গভীর সমুদ্র ইজারা দেওয়ার ক্ষেত্রে ভূ রাজনীতি কি হতে পারে সেই বিষয়টি বিবেচনা করছে সরকার সুপ্রিয় দশক এই ছিল বঙ্গোপসাগরের গভীর তলদেশে তেল গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের প্রক্রিয়ার সর্বশেষ তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাপোর্ট করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ